গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। রোজকার মতো সকাল সকাল চলে এসেছি কাজকর্ম সারতে। তো আগে আমি ওই পাশের দুটো ঘরের বিছানা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, তো এবার চলে এসেছি আমি এই ঘরটা গোছগাছ করতে। তো এখন থেকেই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। তো প্রথমে আমি বেডটাকে ক্লিন করে নেব, আর আমি রোজকার মতো সকালে উঠে বিছানা বালিশ সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। তো পাশের ঘরগুলোতেও বিছানা বালিশ গুছিয়ে নিয়েছি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই ঘরটা আমি সব কিছু পরিষ্কার করব, সেগুলো তোমাদের সঙ্গে একে একে শেয়ার করছি। তো ফার্স্ট টাইম আমি বেডটা ক্লিন করে নেব, তো বিছানা বালিশগুলো আগে তুলে নেব, তারপর আমি বেডটাকে ভালো করে ক্লিন করে নেব। বিছানা বালিশ তোলা আমার কমপ্লিট, কিন্তু দেখো পাখার মধ্যে, এখন তো শীতকাল, পাখাটা তেমন চলে না, তো পাখার মধ্যে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছে, তো সেইগুলো আমি এখন ঝেড়ে নেব, কারণ পাখাটা এখন তো বন্ধ থাকে, তো সেই জন্য সবাই কার চোখে পড়ে ধুলোটা। তো আমি যখন পাখাটা পরিষ্কার করি, তখন আমি বিছানার ওপর আর কি কাগজ বিছিয়ে দিই, যাতে ধুলোগুলো কাগজটার ওপর পড়ে, তাতে কি হয়, বেড কভারটা নোংরা হয় না, এতে আমারই সুবিধা হয়। এবার পাখার সাথে সাথে আমি চারপাশের জায়গাগুলো একটু ক্লিন করে নেবো, কারণ এখন তো ধুলো জমেই, যেহেতু শীতকাল চারিদিক শুকনো, সেই জন্য ধুলোটা একটু বেশি জমে, তাই আমি একটু কাজের ফাঁকে ফাঁকে টুকটুক করে ক্লিন করে নিই সব কিছু। এবার যেটা করব, কাগজগুলো তুলে বিছানাটা ভালো করে পরিষ্কার করে মেঝেটা একটু পরিষ্কার করে নেবো, কারণ মেঝেটা ক্লিন করাই রয়েছে, মাসি এসে পরিষ্কার করে দিয়ে গেছে, তো আমি জাস্ট একটু যেগুলো নোংরা পড়েছে সেগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নেব। এরপর দেখো কিছু কিছু জিনিস ওয়াশিং মেশিনের ওপর রয়েছে, সেগুলোকে জায়গা মতো রেখে দেবো এবং জানলাটা খুলে দেবো, ব্যাস আমার এক কাজ কমপ্লিট। আর কাজ থেকে এখন বাজার করে ফিরছে। সবজি তো খেতে হবে। বৃষ্টি পড়ছিল? বৃষ্টি পড়ছিল তাই। ও অল্প অল্প না? হ্যাঁ অল্প, খুব অল্প, কিন্তু ঠান্ডা লেগেছে, তো যদি আবার বেশি হয়ে যায় ভয়ে ভয়ে। আর কি কি বাজার করেছো? অনেক কিছু আছে, কলা আছে, শাক, মূলো আছে, পালং শাক আছে, পটল আছে। তো লাউ ডাঁটা এনেছো? লাউ ডাঁটা আমার ফেভারিট, লাউ ডাঁটা। ফুলকপি আছে, মেয়ের ফেভারিট, আমার ফেভারিট পটল। আর এইটা কি? এটা এটা মাছ আছে, রুই মাছ আছে। আচ্ছা, জ্যান্ত রুই মাছ আর কুমড়ো আছে। আচ্ছা, আর সকাল সকাল এইরকম একটা জল খাবার পেয়ে
মশাই তো একদম খুশ। থ্যাংক ইউ। আরে মেঘলা দিনে এরকম একটা সুন্দর জল পরোটাটা, আজকে সকালে পরোটা করেছি আর তার সঙ্গে ঘুগনি। পরোটাটা কিন্তু এমনি পরোটা নয়, পরোটা মিষ্টি পরোটা, আমার ফেভারিট। আর পেয়েছি তাহলে, খেয়ে দেখো কেমন হয়েছে। যাক জামে ফাটাফাটি একদম, তাই এত ভালো হয়েছে। তুমি একটু খেয়ে দেখো, তুমি একটু খেয়ে দেখো। দারুণ লাগছে, দারুণ কম্বিনেশনটা দেখেছো, ঘুগনির সঙ্গে মেথি পরোটা। দারুণ লাগছে আমার, না মেথি পরোটাটা খেতে খুব ভালো লাগে, আর সাথে তো ঘুগনি জাস্ট ইয়ামি। আমার সোনা মাকে দেখি, আমার সোনা মা কেমন আছে, ইয়ামি। তো এতক্ষণ সবাইকে গুড মর্নিং করা হয়নি, তো বলে দিচ্ছি গুড মর্নিং। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমরা তো খুবই ভালো আছি। আর এই যে ইয়ামি ইয়ামি ব্রেকফাস্টের সঙ্গে একদম। আর তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, দেখো এই প্ল্যান্টটা নিয়ে আসা হয়েছে, এটা ইনডোর প্ল্যান্টস। এটা কি প্ল্যান্টস গো? স্নেক প্ল্যান্টসেরই একটা টাইপ, এটার নাম হচ্ছে গোল্ডেন হানি। গোল্ডেন কি? হানি, হানি, গোল্ডেন হানি। তো এটা দেখো এর পাশে, দারুণ লাগছে। আরো একটা নিয়ে আসা হয়েছে, সেটাও চলো তোমাদের দেখাচ্ছি। আর একটা যেটা আমার ডাইনিং টেবিলে স্থান পেয়েছে, সেটা হচ্ছে লাকি বাম্বু, খুব সুন্দর দেখতে লাগে। তো তারপর অনেকক্ষণ টাইম কেটে গেছে, দেখো ওই ঘরে দেখেছো লেটিয়ে শুয়ে আছে একদম। আমার রান্না বান্না যে এমনি রান্না বান্না যেগুলো সেগুলো মোটামুটি হয়ে গেছে, তার মাঝে কি করেছে জানো, চিকেন এনেছে। হ্যাঁ, তো আজকে নাকি মানে ওকে চিকেন খেতেই হবে। যে এইটা একটা পাতা, যে লাউ, যে লাউডাটা আনলো সেখান থেকে আমি এই যে পাতাটা সিদ্ধ করে বেটে নিয়েছি লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে। আর এটা করেছি, এখানে রয়েছে মাছ ভাজা, আর তার সঙ্গে রয়েছে ডাল, যেখানে রয়েছে মাছ ভাজা তার সঙ্গে রয়েছে যে ডাল, আর এদিকে হচ্ছে কপির তরকারি। তো এই হচ্ছে আজকের মানে মেনু। আর এখানে মাংসের জন্য চলছে আর কি মশলা বাটা, এই যে মশলা বাটছি। এখানেও দেখো এখানে এই যে মশলাটা বাটছি, এই মাংসটা আমি একটু অন্যরকম ভাবেই করব। এখানে কাঁচা লঙ্কা, টমেটো, রসুন আর পেঁয়াজটা একসঙ্গে বেটে নিয়েছি। আর আজকে আমি মাংসটা একটু অন্যরকম করে, চিকেনটা অন্যরকম ভাবে রান্না করব, তার জন্য এগুলো করেছি। আদাটা আমি এর সঙ্গে বাটিনি, কিন্তু আমার যেহেতু আদাটা বাটা আছে তার জন্য আমি এর সঙ্গে বাটিনি, না হলে আদাটাও এর সঙ্গে বেটে নিতাম। আর চলো দেখাচ্ছি কি অবস্থা, খুব মজা বলো। এই বেলা দুপুর বেলায় চিকেন নিয়ে এসে, হ্যাঁ বর্ষার দিনে এইরকম বৃষ্টি পড়ছে, একটু ঝাল ঝাল কষা করে মাংস, হ্যাঁ কারটা ভালো লাগে তোমরা, সেইটাই সেইটাই একটু নিয়ে আসতে হবে না। রোজ চিকেন, রোজ চিকেন হলে খুব ভালো। ও রান্নাটা খুব সুন্দর ভালো করে, এইটা আর কি মানে কি বলবো, অয়েলিং করা যাকে বলে, একদম অয়েলিং। তো যাকে যাক ভালো লাগে, খুবই ভালো লাগে। আর এইরকম ওয়েদারে তো বিশেষ করে তো একটু ঝাল ঝাল কষা কষা করে, সেটা তো বটে, ঝাল ঝাল কষা কষা করে রোজ চিকেন। চিকেনের নানান রকম আইটেম হলেই বেশ ভালো। আইটেম কি শেষ আছে বলো তো? হ্যাঁ, এটা ওটা সেটা কোনোটাই বাদ নেই, সব কিছু করে মানে যা বই পত্র খুলে যা যা পাওয়া যাবে সব করে খায় তোমার তো ভয়। তো আমাকে সেই তখন থেকে ধরেছে চিকেনটা করার জন্য। তো যাই হোক, এসব নিয়ে আর ঝামেলা করলে চলবে না, আমাকে চিকেনটা রান্না করো। হ্যাঁ সেটাই, হ্যাঁ তুমি করো আজকে, তুমিই করো, তোমার হাতে রান্না আমার, আমাকেই করতে হবে। তো এখন আর কথা বাড়াবো না, রান্নাটা ঝপঝপ করে করে নিই। তো আমি এখন রান্নায় লেগে পড়েছি, চিকেনটা হবে তার জন্য কড়াইয়ে তেল দিয়েছি, আর এখানে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি।
তো এবার আমি দেব একটু চিনি আর চিনিটা একটু গলেই আমি দিয়ে দেব এই মশলাটা যেটা হচ্ছে টমেটো আদা আমি আদাটাও এই আদার পেস্টটা এর উপর নিয়ে নিয়েছি এখানে রয়েছে টমেটো আদা কাঁচা লঙ্কা আর রসুন পেঁয়াজ তো সব আমি একসঙ্গে আর টমেটো এই কটা হচ্ছে টমেটো তো বললাম আগে তো এই কটা আমি সমস্ত একসঙ্গে বেটে নিয়েছি তো এটা আমি এবার তেলে দিয়ে দেব আর এই চিকেন রান্নাটা ভীষণই ইজি তো এটাকে ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে যতক্ষণ না একটু ভাজা ভাজা গন্ধ ছাড়ে আর আমার দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে আর একটু তেলও ছেড়ে এসেছে তো এবার আমি এতে আগে কি নুন হলুদ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এই কটা জিনিস এর মধ্যে দিয়ে দেব এবার এতে আমি চিকেনটা অ্যাড করে দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু ভালো করে কষে নেব এত সুন্দর কালারটাও বেশ ভালোই এসেছে তো আজকে রান্নাটা আমার আমার একটু চিকেন নিয়ে বা রান্নাবান্না নিয়ে এক্সপেরিমেন্টটা করতে বেশ ভালোই লাগে তো সেই কারণেই আর কি নানানভাবে এক্সপেরিমেন্ট করে করে দেখি যে কোনটা খেতে ভালো হচ্ছে আর জানোই তো পলাশকে রান্না করে ওর একটু নতুন নতুন নানান রকমের খেতে ভালো লাগে তো গন্ধটাও সুন্দর বেরিয়েছে চিকেনে তো আমার কষানো মোটামুটি কমপ্লিট এবার আমি যেটা করব একটু মানে মশলার বাটিতে অল্প একটু জল নিয়ে আমি এতে দেব চিকেনটা দেখো একদম কষা কষা হয়ে গেছে এবার আমি নিয়েছি এখানে মেথি পাতা তো এটা আমি একটু গুঁড়ো করব হাতে করে গুঁড়িয়ে গুঁড়িয়ে চারিদিকে ছড়িয়ে দেব বেশি নিইনি অল্পই নিয়েছি কালারটাও দেখো আর সুন্দর এসছে আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে তো তোমরা এইভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো আর এই চিকেনটা খেতে খুব ভালো হয় যদিও এই চিকেনটা ভাত রুটি পরোটা রাইস সবাই মানে সব কিছু সঙ্গে রাইস মানে ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে ভালো লাগে তো এবার আমি একটু এই গন্ধটা করার জন্য একটু এটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে একটুখানি দমটা বাড়িয়ে ব্যাস নিভিয়ে দেবো হয়ে গেল আমার জাস্ট রান্না কমপ্লিট তো এর মাঝে আমি যেটা করেছি সেটা হচ্ছে রুটি আটা মেখে রুটি বেলে নিয়েছি এবার রুটি করব কারণ আজকে পলাশ রুটি দিয়ে চিকেনটা খাবে আজকে ওয়েদারের অবস্থা দেখো একদম মেঘলা আমার দেখেছো এখানে জিনিসপত্র জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে বৃষ্টির জন্য কাছাকাছি হয়নি আর একদম মেঘলা হয়ে আছে মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে খুব খারাপ অবস্থা
দেখো বাইরেটা, আর এখানে আমার সঙ্গে মোমো চলে এসেছে। আজকে কি দিয়ে খাবো বাবা? চিকেন। চিকেন কি তোমার ফেভারিট? খেয়ে দেখো কেমন হয়েছে। আজকে আমার ফেভারিট খাবারটাই হয়েছে কিন্তু। তো সবার আগে মোমকেই ও দিচ্ছে, মোমই খেয়ে বলুক কেমন হলো। সত্যি টেস্টটা ভালো হয়েছে তো? দারুণ হয়েছে। মেথি দিয়েছো না? হুম মেথি দিলাম তো, কাস্তুরি মেথি। আমার তো ফেভারিট। মানে সবাইকার ভালো লাগবে খেতে, সবাইকার এটুকুনি বলতে পারি। না আমি পরে খাচ্ছি, তুমি খাওয়া আমি পরে খাচ্ছি, এখন খেলে আর কথা বলা যাবে না। তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো ওয়েদার খুব খারাপ, এই সময় তোমরা সবাই সাবধানে থাকবে। জাস্ট আমাদেরও মানে যা অবস্থা হয়েছিল কিছুদিন আগে, তো এখন আমরা একটু ঠিকঠাক আছি সবাই। তো তোমরাও সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করবে, যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো